মাজুলীর বাবে ভাল খবর আহি আছে মাজুলী ব্র্যান্ড রাজ্য সরকারের এক বিশেষ পদক্ষেপ মাজুলীত উৎপাদিত থলুয়া সামগ্রিক লয় অস্ত্রে হব মাজুলী ব্র্যান্ড মাজুলী ভ্রমণ করে এই কথা ঘোষণা করলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে পঞ্চায়েত আর গ্রাম উন্নয়নের কাম মাজুলীত ভ্রমণ করেছিল মন্ত্রী রঞ্জিত কুমার দাসে বিশ্বর বাজারত উপলব্ধ হব মাজুলীত উৎপাদিত থলুয়া সামগ্রী সমূহ মাজুলীর থলুয়া উৎপাদনের গুরুত্ব অসমের অর্থনীতি অপরিসীম করবলৈ মাজুলীর মাটিত উৎপাদন হওয়া থলুয়া সামগ্রী সমূহক মাজুলীর ব্র্যান্ডলৈ রূপান্তরিত করবলৈ উলাইছে রাজ্য সরকারে থলুয়া সামগ্রী সমূহ ব্র্যান্ড হলে মাজুলীবাসীর বিশেষভাবে লাভবান হব মাজুলীত উৎপাদিত থলুয়া সামগ্রী সমূহক মাজুলী ব্র্যান্ড হিসাবে রাজ্য সরকারে অগ্রাধিকার দিব বলে মন্তব্য করলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে আমি আজি এটা সিদ্ধান্ত দিছো আজি আমি যে আমার যিমানবোৰ এই আচৰণৰ প্ৰডাক্ট হয় সেই প্ৰডাক্টবোৰ আমি মাজুলী ব্ৰেণ্ড কৰাৰ কথা কৈছোঁ অৰ্থাৎ পানী মেটেকেৰে যি সামগ্ৰী বনায় তাত যদিও অসমীয়া নাম থাকিব সৰুকৈ কিন্তু মানে মাজুলীৰ নাম থাকিব যে মাজুলীৰ আচাৰ মাজুলীৰ বিস্কুট মাজুলীৰ অমুক যিমান সামগ্ৰী আছে আৰু মাজুলীৰ ব্ৰেণ্ডটো যদি হয় তেতিয়াহ'লে মানুহৰ এটা ইম'চনেল টাচ আছে অসমৰ মানুহৰ লগত তেতিয়াহ'লে সেইবোৰ যদি মাৰ্কেট আমি যদি গুৱাহাটীত নিব পাৰোঁ আৰু তেনেকুৱা এখন মেলা যে মাজুলীৰ উৎপাদন করা সামগ্রীর এখন গুৱাহাটীত মেলা করার আমি সিদ্ধান্ত লৈছোঁ আর সেই মেলার জড়িয়ে আমার ইয়ার মহিলা যে 30,000 মহিলায় যে উৎপাদন করব সেই উৎপাদন সামগ্রী সমূহ যাতে গোটে অসমত যাতে নিব পৰা যায় তার কারণে আজি এক অভিলাষী এক আমার প্রচেষ্টা হাতত লৈছোঁ আর আমি এই বাধ্যতামূলক কৈছোঁ যিসকলে মাজুলী ব্র্যান্ড থাকিব তেওঁলোককে আমি আগন্তুক দিনত আমার যে আত্মসহায়ক গোটের যে মেলা হয় বা সরস মেলা হয় তার আমি অংশগ্রহণ করব দিম যদি মাজুলী ব্র্যান্ড না থাকে তেতিয়া আমি অংশগ্রহণ করব নিদো এই সিদ্ধান্তটো এইকাৰণে লোৱা হৈছে যে মাজুলী বুলি কলে অসমৰ সমূহ অসমৰ মানুহৰ এটা মাজুলীৰ প্ৰতি এটা বিশ্বাস আছে মাজুলীৰ প্ৰতি ভক্তি আছে আৰু মাজুলীৰ প্ৰতি পবিত্ৰতা আছে মাজুলীৰ যিকোনো প্ৰডাক্ট এটা আমি গুৱাহাটীৰ মাৰ্কেটত যেতিয়া দিম যে এই প্ৰডাক্টটোনো কৰ যেতিয়া মাজুলী শব্দটো থাকিব তেতিয়া মানুহে বাৰ্গেনিঙো নক'ব আৰু কোৱালিটিটো কথাই নাই গতিকে সেইকাৰণে মাজুলীৰ ব্ৰেণ্ডৰ সামগ্ৰী আমি আগন্তুক দিনত প্ৰস্তুত কৰাৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ আৰু মই ভাবোঁ আশা কৰোঁ আমাক এ এছ এল এমে আজি যিটো আমাক সিদ্ধান্ত দিছে অতি শীঘ্ৰে সমগ্ৰ প্ৰডাক্ট এই প্ৰডাক্টসমূহ মাজুলী নামৰ ব্ৰেণ্ড কৰা হ'ব নিউজ ডেস্ক ৰিপৰ্ট টাইম 8